মেকানিক্যাল থেকে কোয়ান্টাম কম্পিউটারের যুগে প্রবেশ করেছে বিশ্ব। সভ্যতার চালিকা শক্তি হিসেবে অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য সহ দৈনন্দিন জীবনের সর্বক্ষেত্রে কাজের গতি সঞ্চার করেছে যন্ত্রটি। প্রযুক্তির দাপটে দ্রুত গতিতে বিবর্তনও ঘটছে কম্পিউটারের। ডেস্কটপ থেকে ল্যাপটপ হয়ে ট্যাব, এমনকি হাতের তালুতে থাকা অত্যাধুনিক স্মার্টফোনেই হয়ে উঠেছে কম্পিউটার। ব্রাউজিং, ইমেইল ও সামাজিক নেটওয়ার্কিং সহ মোবাইল দিয়ে অনায়াসে বেশিরভাগ কাজ করতে পারছেন গ্রাহকরা। টেক বিশ্লেষকদের ধারণা, স্মার্টফোনের চাহিদা ও গতির কাছে শিগগিরই ধরাশয়ী হবে কম্পিউটারের বাজার। দাপটের সঙ্গে ব্যবসা করেই তার প্রমাণ দিচ্ছে অ্যাপল, গুগল ও ওয়ানপ্লাসরা। এমনকি চলতি বছর স্মার্টফোনের বার্ষিক বাজার বাড়তে পারে প্রায় 2.5%, বছর শেষে যা হতে পারে $0.5 trillion। স্মার্টফোন ব্যবসার যখন এমন জয় জয়কার, তখন উল্টো চিত্র কম্পিউটারের বাজারে। গবেষণা পরামর্শক প্রতিষ্ঠান গার্টনারের প্রতিবেদন বলছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়েই কমেছে কম্পিউটার বিক্রি। জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে বিক্রি হয়েছে 6,43,00,000 ইউনিট, যা 2022 সালের একই সময়ের তুলনায় 9% কম। যদিও চলতি বছরের চতুর্থ প্রান্তিকে প্রবৃদ্ধির আভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। বিক্রিতে মন্দাভাব থাকলেও বিশ্বব্যাপী পিসি বাজারের শীর্ষে বিক্রেতাদের মধ্যে রয়েছে চীনা প্রতিষ্ঠান লেনোভো। বিশ্বে কম্পিউটার বাজারের 25% কিছু বেশি যার দখলে। যদিও চলতি বছর লেনোভোরও বিক্রি কমেছে 4.4%, তবে একমাত্র প্রতিষ্ঠান এইচপি, যার এবারও প্রবৃদ্ধি অব্যাহত, তাদের দখলে রয়েছে 20% বাজার। 17% নিয়ে তালিকার 3 নম্বরে ডেল, 4 নম্বরে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। যদিও গত বছরের তুলনায় বিশ্বব্যাপী কমেছে অ্যাপলের কম্পিউটার বিক্রি। যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষণ করে দেখা যায়, তৃতীয় প্রান্তিকে পিসি বিক্রি কমেছে 9.7%। এছাড়া ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে গত বছরের তুলনায় কম্পিউটার বিক্রি কমেছে 3.6%। বিভিন্ন দেশের রাজনৈতিক অস্থিরতা ও মূল্যস্ফীতির প্রভাবে ক্রয় ক্ষমতা কমায় বাজার হারাচ্ছে ব্যয়বহুল কম্পিউটার। তবে সুখবর নিয়ে এসেছে গবেষণা প্রতিষ্ঠান গার্টনার। তাদের নতুন আভাস, মন্দা কাটিয়ে 2024 সালে গতি ফিরবে বেচাকেনায়। বৈশ্বিক কম্পিউটার বাজারে প্রবৃদ্ধি হবে 4.9%। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।